গুড ইভিনিং এভরিওয়ান, আমরা শুরু করছি আজকের অনলাইন কুইজ ফর কিডস। নাম্বার অফ কোয়েশ্চেন 10, ফুল মার্কস 20, নো নেগেটিভ মার্কস। আজকের কুইজ মাস্টার তিতাস মুখার্জি। তাহলে আমরা সরাসরি বিলম্ব না করে চলে যাচ্ছি তিতাসের কাছে কুইজ শুরু করার জন্য। সবাই প্রশ্নগুলি মন দিয়ে শুনবে। কিন্তু আজকের কুইজের প্রথম প্রশ্ন হলো, তোমাকে 2000 টাকা দিলাম, তুমি আমাকে কয়টি 1000 টাকার নোট দিতে পারবে? তোমাকে 2000 টাকা দিলাম, তুমি আমাকে কয়টি 1000 টাকার নোট দিতে পারবে? ভয় পেও না একদম, বললাম না মজার কুইজ, একটু ভেবে চটপট উত্তরটা খাতায় লিখে ফেলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ইংরেজির কোন আলফাবেট একটি ওয়ার্ড বোঝায়? ইংরেজির কোন আলফাবেট একটি ওয়ার্ড বোঝায়? আমি জানি তোমরা উত্তরটা সবাই পারবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, কোন বিখ্যাত মানুষের বাবার নামের মধ্যে 3টি পদবি আছে? কোন বিখ্যাত মানুষের বাবার নামের মধ্যে 3টি পদবি আছে? কি মজার না? তোমাদের শুধু বিখ্যাত মানুষটির নাম লিখলেই হবে, তার বাবার নাম লেখার কোনো প্রয়োজন নেই। চলে যাই পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 4, ব্লাইন্ডের সাথে ম্যাচ করে যদি লাইট হয় তাহলে ডিফের সাথে ম্যাচ করে কোন ওয়ার্ড হবে? ব্লাইন্ডের সাথে ম্যাচ করে যদি লাইট হয় তাহলে ডিফের সাথে ম্যাচ করে কোন ওয়ার্ড হবে? একটু ভেবে চটপট খাতায় লিখে ফেলো। তাহলে পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 5, পশুদের রাজা সিংহ হলে পাখিদের রাজা কে? সিংহের নাম শুনে ভয় পেলে নাকি? না না, মজা করলাম। এখানে প্রশ্নটা হলো, পশুদের রাজা সিংহ হলে পাখিদের রাজা কে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, তোমরা স্ক্রিনে একটা মুভি পোস্টার দেখতে পাচ্ছ, ভালো করে মুভি পোস্টারটি দেখো। আমি কিন্তু মুভির নাম বা এই সিনেমাতে দেবাঙ্গেলের নাম কি সেটা জিজ্ঞাসা করব না। এখানে আমার প্রশ্ন হলো, চাঁদের পাহাড় উপন্যাসটি কার লেখা? চাঁদের পাহাড় উপন্যাসটি কার লেখা? তোমরা উত্তরটা খাতায় লিখে ফেলো। এবার চলে যাই কোশ্চেন নাম্বার 7, মিউনিসিপ্যালিটি বা পৌরসভার প্রধানকে কি বলে? মিউনিসিপ্যালিটি বা পৌরসভার প্রধানকে কি বলে? তোমাদের উত্তরটা খাতায় লিখতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, তোমরা স্ক্রিনে একজন ফেমাস পার্সনের ছবি দেখছ, ভালোভাবে দেখো। তোমাদের লিখতে হবে এই জনপ্রিয় ব্যক্তিত্বটির নাম কি? তোমাদের লিখতে হবে এই জনপ্রিয় ব্যক্তিত্বটির নাম কি? চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 9, তোমাদের আমি একটা মজার গণিতের প্রশ্ন বলছি। এমন 3টি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান। এমন 3টি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান। তোমরা খাতায় কষে উত্তরটা লিখে ফেলো। আচ্ছা, আমি আবার বলছি, তোমরা প্রশ্নটা ভালোভাবে দেখো এবং শোনো। এমন
সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান। তোমরা কিন্তু 1 2 3 করে কোশ্চেনের নাম্বারগুলো ঠিকভাবে দেবে। আজকের কুইজের শেষ প্রশ্ন, কোন পতঙ্গ সবচেয়ে গতি সম্পন্ন? কোন পতঙ্গ সবচেয়ে গতি সম্পন্ন? আমি বুঝতে পারছি তোমাদের উত্তরটা খুব দ্রুত গতিতেই লেখা হলো। বেশ, তাহলে সকলকে বেস্ট উইশেস জানিয়ে আজকের অনলাইন কুইজ ফর কিডস এর প্রশ্ন পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ।